हाईकोर्टे चलছে পার্থ চট্টোপাধ্যায়ের হস্তান্তর মামলা এবং এই মুহূর্তে বিচারপতি জানিয়ে দিয়েছেন যে তাকে কল্যাণী এমস হাসপাতালে চিকিৎসা করাতে দেওয়া হবে না এবং কিছুতেই তাকে কোনো কল্যাণী এমসে নিয়ে যেতে দেবে না এমনটাই জানিয়ে দিয়েছেন বিচারপতি বিবেক চৌধুরী। কল্যাণী এমসে ভরসা নেই বিচারপতির, তাই জন্যই এই মুহূর্তে তিনি যে নির্দেশ দিয়েছেন দিল্লির ভुवनेश्वर एम्स থেকে চিকিৎসক আনা হতে পারে এবং সেই চিকিৎসকদের নির্দেশে থাকবেন পার্থ চট্টোপাধ্যায়। চিকিৎসার জন্য পার্থকে কোথাও নিয়ে যেতে দেব না, কল্যাণী এমসে ভরসা নেই বিচারপতির। বিচারপতি বিবেক চৌধুরী তিনি জানিয়ে দিয়েছেন যে চিকিৎসার জন্য পার্থকে কোথাও নিয়ে যেতে দেব না, কল্যাণী এমসে ভরসা নেই তার। এই মুহূর্তে পার্থর চিকিৎসা মামলা চলছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি জানিয়ে দিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায় তিনি কোথাও নিয়ে দেবেন না চিকিৎসার জন্য, কল্যাণী এমসে ভরসা নেই, ভুবনেশ্বর এমস থেকে চিকিৎসক আনা যেতে পারে এমনটাই জানিয়েছেন বিচারপতি। তিনি জানিয়েছেন যে কল্যাণী এমসের ওপর কোনো ভরসা নেই তাদের, সেখানে নিয়োগ নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে এবং সে কারণেই যেতে দেওয়া হবে না কল্যাণী এমসে। ভুবনেশ্বরের এমস থেকে চিকিৎসক নিয়ে এসে চিকিৎসা চালানো যেতে পারে এমনটা জানিয়ে দিয়েছেন বিচারপতি। এই মুহূর্তের সবথেকে বড় যে খবর নজর রেখেছি, পার্থর চিকিৎসা মামলায় বিচারপতি জানিয়ে দিয়েছেন যে তাকে কিছুতেই কোথাও নিয়ে যেতে দেওয়া হবে না। এই মুহূর্তের সবথেকে বড় যে খবরে নজর রাখবো আমরা, ব্যাংশাল কোর্ট থেকে বেরোচ্ছেন অর্পিতা মুখোপাধ্যায়। এই মুহূর্তের সবথেকে বড় খবরে নজর রাখছি আমরা, ব্যাংশাল আদালত থেকে বেরোচ্ছেন অর্পিতা মুখোপাধ্যায় এবং তাকে একদিনের জন্য ইতিবাচক নির্দেশ দিয়েছে ব্যাংশাল আদালত। অর্পিতার জামিন আবেদন খারিজ করে দিয়েছে ব্যাংশাল কোর্ট এবং এই মুহূর্তে ব্যাংশাল কোর্ট থেকে বেরোচ্ছেন অর্পিতা। তাকে একদিনের জন্য ইতিবাচক দেওয়ার আবেদন জানিয়েছে, নির্দেশ দিয়েছে ব্যাংশাল আদালত। অর্পিতার জামিন খারিজ করে দিয়েছে ব্যাংশাল কোর্ট এবং তাকে একদিনের জন্য ইতিবাচক দিয়েছে নির্দেশ দিয়েছে আদালত এবং এই মুহূর্তে ব্যাংশাল কোর্ট থেকে বেরোচ্ছেন অর্পিতা মুখোপাধ্যায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভি পর্দায়। অর্পিতাকে একদিনের জন্য নির্বাচন নির্দেশ দিয়েছে ব্যাংশাল কোর্ট, অর্পিতা জামিন খারিজ করে দিয়েছে ব্যাংশাল কোর্ট এবং এই মুহূর্তে ব্যাংশাল কোর্ট থেকে বেরোচ্ছেন অর্পিতা মুখোপাধ্যায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। আদালতে ব্যাংশাল কোর্ট থেকে বেরোচ্ছেন অর্পিতা মুখোপাধ্যায়। তারই সঙ্গে এদিকে কলকাতা হাইকোর্টে চলছে পার্থর চিকিৎসা মামলা। পার্থর চিকিৎসা মামলায় বিচারপতি কি রায় দেন সেদিকে নজর থাকবে। এই মুহূর্তে আমরা আবারও যে গুরুত্বপূর্ণ খবর নজর রাখবো, পার্থর চিকিৎসা মামলায় এই মুহূর্তে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি। ব্যাংশাল কোর্টের পাশাপাশি নজর রাখবো আমরা কলকাতা হাইকোর্টে, সেখানে চলছে পার্থর চিকিৎসা মামলা এবং সেখানে শুনানি শেষ, রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি বিবেক চৌধুরী। দুপক্ষের সওয়াল জবাব শেষ করার পর এবার শুনানি শেষ, রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি বিবেক চৌধুরী। ব্যাংশাল আদালত থেকে বেরোচ্ছেন অর্পিতা মুখোপাধ্যায়, তারই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা ছবি। তারই সঙ্গে কলকাতা হাইকোর্টে চলছে পার্থর চিকিৎসা মামলা এবং সেখানে শুনানি শেষের পর রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি বিবেক চৌধুরী। আমরা দেখাচ্ছি দুই চিত্রই, ডান দিকে দেখতে পাচ্ছি ব্যাংশাল আদালত, সেখান থেকে বেরোচ্ছেন অর্পিতা মুখোপাধ্যায়। তারই পাশাপাশি নজর রেখেছি আমরা কলকাতা হাইকোর্টে, সেখানে দুপক্ষের সওয়াল জবাব শেষের পর শুনানি শেষের পর রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি বিবেক চৌধুরী। কলকাতা হাইকোর্টে চলছিল পার্থ চট্টোপাধ্যায়ের হাসপাতাল মামলা। তিনি এসএসকেএম হাসপাতালেই থাকবেন নাকি তাকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হবে তা নিয়ে চলছিল মামলা এবং দুপক্ষের সওয়াল জবাব শোনার পর এই মুহূর্তে পার্থ মামলা রায়দান স্থগিত করে রেখেছেন বিচারপতি বিবেক চৌধুরী। শুনানি শেষের পর রায়দান স্থগিত। तारी संगे देखते पाच्छी आमरा डान दिके बैंकशाल कोर्ट थेके बेरोच्छेन अर्पिता मुखोपाध्याय। तार आवेदन तार जामिन आवेदन खारिज करे दिएछे बैंकशाल कोर्ट एबं ताके एक दिनेर जोन्नो ईडी हिरासते देওয়া হয়েছে এবং এই মুহূর্তে बैंकशाल कोर्ट थेके बेरोচ্ছেন अर्पिता मुखोपाध्याय। गतकालকেই তার বাড়ি থেকে প্রায় 22 কোটি টাকা অর্থ নগদ অর্থ এবং তারই সঙ্গে 50 লক্ষ টাকার সোনার গয়না সহ একাধিক নথি উদ্ধার হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করতেই ইডি আদালত আবেদন জানিয়েছিল এবং সেই আবেদনের প্রেক্ষিতে তাকে একদিনের জন্য ইডির হেফাজত দিয়েছে बैंकशाल আদালত। এই মুহূর্তে बैंकशाल কোর্ট থেকে বেরোচ্ছেন अर्पिता মুখোপাধ্যায়। तारी संगे नजर रेखेछि आमरा बाम दिके जे चित्रे कलकाता हाईकोर्टे এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। কলকাতা হাইকোর্টে পার্থর হাসপাতাল মামলায় রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি বিবেক চৌধুরী। আমরা কথা বলবো এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি পীযুষ কান্তি রাগ। পীযুষ, ঠিক কি জানতে পারছো এই মুহূর্তে এবং পার্থ মামলায় ঠিক কি এখনো পর্যন্ত আপডেট রয়েছে? দেখো, পার্থ চট্টোপাধ্যায়ের এসএসকেএম হাসপাতাল থেকে স্থানান্তর সংক্রান্ত মামলা বিচারপতি বিবেক চৌধুরী একটি প্রস্তাব রেখেছেন ইডির আইনজীবীদের কাছে। সেই প্রস্তাবে বলা হয়েছে, তিনি বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের বিভিন্ন শারীরিক পরীক্ষার জন্য বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ এইমসের ভুবনেশ্বর থেকে নিয়ে আসা হয় এবং তারা এসে যদি তার যে প্রথমে ব্লাড স্যাম্পল কালেকশনের কথা বলা হয়েছে এবং সেই ব্লাড কালেকশন করবার পর সেটি রায় অ্যান্ড ত্রিবেদীতে পরীক্ষা করা হবে এবং সেই পরীক্ষার সেই রিপোর্ট পর্যালোচনা করবে এইমসের কার্ডিওলজি, নেফ্রোলজি এবং জেনারেল মেডিসিন বিভাগের বিভিন্ন যে বিশেষজ্ঞরা আছেন তাদেরকে নিয়ে আসা হোক দিল্লির এইমস থেকে। এইখানেই কিন্তু ইডির তরফ থেকে বলা হয় যে কল্যাণীতে যেহেতু এইমস আছে সেখান থেকে নিয়ে আসার জন্য, কিন্তু কল্যাণী এইমস এর যে নিয়োগ প্রক্রিয়ায় নিয়ে বিতর্ক রয়েছে সেই বিতর্ক বিষয়টি কিন্তু বিশেষভাবে তুলে ধরলেন বিচারপতি ও বিবেক চৌধুরী এবং তিনি বলেছেন যে কলকাতা ছাড়া যে কোনো জায়গায় এবং পশ্চিমবঙ্গ ছাড়া যে কোনো জায়গার এইমস এর বিশেষজ্ঞ আনলেই হবে। সেক্ষেত্রে ভুবনেশ্বর থেকেও এইমস এর বিশেষজ্ঞ এনে তাদেরকে দিয়ে পরীক্ষা করানো যেতে পারে, সেই বিষয়টি কিন্তু আজকে তুলে ধরা হলো। এখন বিচারপতি এই প্রস্তাব দেওয়ার পরে ইডির আইনজীবী বলেছেন যে ভার্চুয়ালের মাধ্যমেও পার্থ চট্টোপাধ্যায় বসানো যেতে পারে। আলটিমেটলি যেটা বিচারপতি সেটা সামগ্রিক প্রস্তাব দেওয়ার পর তিনি রায়দান স্থগিত রেখেছেন এবং সমগ্র শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত। আনন্দিত, ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোনে আছেন প্রতিনিধি পীযুষ কান্তি নাগ। পার্থ মামলায় রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী এবং তিনি বলেছেন যে কল্যাণী এইমসের চিকিৎসার উপর তার ভরসা নেই এবং সে কারণেই ভুবনেশ্বর এইমস থেকে চিকিৎসক নিয়ে এসে চিকিৎসা করানো যেতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের। দীর্ঘক্ষণ সওয়াল জবাবের পর এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে পার্থ মামলায় রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি বিবেক চৌধুরী। শুনানি শেষে বিচারপতি রায়দান স্থগিত রেখেছেন। তারই পাশাপাশি আরেকটি দেখতে পাচ্ছি আমরা बैंकशाल কোর্ট থেকে বেরোচ্ছেন अर्पिता মুখোপাধ্যায়। अर्पिताর জামিন খারিজ করে দিয়েছে बैंकशाल কোর্ট এবং একদিনের জন্য তাকে ইডির হেফাজতে থাকতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। নজর রাখছি আমরা সেই ছবিতে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে अर्पिताর জামিন খারিজ শেষে अर्पिता মুখোপাধ্যায় বেরোচ্ছেন बैंकशाल कोर्ट থেকে। अर्पितार जामिन खारिज এবং এই মুহূর্তে अर्पिता মুখোপাধ্যায় বেরোচ্ছেন बैंकशाल কোর্ট থেকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি জানতে পারছো এখনো পর্যন্ত, কি আপডেট রয়েছে? আরো একবার তোমাকে জানিয়ে রাখবো যে अर्पिता মুখোপাধ্যায় যার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে এবং बैंकशाल কোর্ট তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে একদিন অবধি তার ইডি কাস্টাডি, অর্থাৎ আগামীকাল তার আবারও প্রোডাকশন রয়েছে এবং ईडिर जो स्पेशल कोर्ट विचार भवन सेखाने किन्तु प्रोडक्शन करा होबे आगामीकाल जे एटा पार्थ चट्टोपाध्याय जेमनटा टाइमिंग छिलो जे 10:30 तार प्रोडक्शन होबे विचार भवने एवं सेरकमई अर्पिता मुखोपाध्याय एवं पार्थ चट्टोपाध्याय दुजोनेरई किन्तु प्रोडक्शन आगामीकाल रयेछे एवं आगामीकाल तादेरके विचार भवने प्रोडक्शन करा होबे एवं पाशापाशि तोमाके जानिये राखबो जे अर्पिता मुखोपाध्याय ताके निजेदेर हेफाजते निये तादेर तादेर ताके निजेदेर हेफाजते निये जिज्ञासाबाद करते चाय ईडी एवं सेई कारणेर जोन्नोई किन्तु तारा 14 दिनेर पिसि चेयेछिलो अर्थात ईडी कास्टडी चेयेछिलो किन्तु जेहेतु तोमार जेमनटा आमि प्रथम থেকে জানিয়ে আসছি যে যেহেতু বিচার ভবন বন্ধ এবং সিএমএম কোর্টে এর যে রায়দানের পর্ব সেটা চলছে এবং সাবমিশন চলছে এবং সেই কারণের জন্য তাদের এখতিয়ারের বাইরে এবং সেই কারণের জন্যই কিন্তু আজকে সিএমএম কোর্টেও ফের আরো একবার এই যে অর্পিতা মুখোপাধ্যায়ের যে হিয়ারিং সেখানে কিন্তু বলা হলো একদিনের ইডি কাস্টাডি দেয়া হলো আগামী কাল আবারো ইডি যে স্পেশাল কোর্ট বিচার ভবন সেখানে কিন্তু তোলা হবে এবং আগামী কাল কি রায়দান হতে চলেছে সেটাই কিন্তু আমাদের নজর থাকবে সেই দিকেই কারণ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ইতিমধ্যেই ইডি তরফে যেটা ইডি সূত্রে যেমনটা জানানো হয়েছে যে তিনটে ভুয়ো ডকুমেন্টস পাওয়া গিয়েছে যেটা তিনটে কোম্পানির এবং সেই ডকুমেন্টসে যেসব অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসগুলো সঠিক হলে সেই অ্যাড্রেসের অস্তিত্ব থাকলেও কিন্তু যে কোম্পানিগুলোর নাম রয়েছে সেই কোম্পানিগুলো শুধুমাত্র সাইনবোর্ড কোম্পানি বলা বাহুল্য কারণ সেই কোম্পানির কোন রকম কাজ কখনো হতেই না এবং যে তিনটে নাম দেওয়া হয়েছে রিয়া তুমি আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি এই মুহূর্তে ব্যাংকশাল কোর্ট থেকে বের হচ্ছেন অর্পিতা মুখোপাধ্যায় তারই সঙ্গে পার্থ মামলায় রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি বিবেক চৌধুরী।